বিধায়ক নুরুল হুদার সমষ্টি উন্নয়নের নমুনা। জুড়িয়া দুবছরতো সম্পূর্ণ নহল পথ নির্মাণ, ব্যাপক দুর্নীতির অভিযোগ রাইজর। রাজ্যের পরিবর্তনকামী বিজেপি সরকারখনের প্রথমটো কার্যকাল পার হবলৈ মাজত মাথো কেইটামান দিন বাকি। সরকারখনের কার্যকালত বহু উন্নয়নমূলক কাম করেছে যদিও শেহতীয়াক স্বয়ং প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গড়কাপ্তানি বিভাগের অনিয়মে জুড়িয়াবাসীক আচরিত করে তুলিছে। পাবলগা তো বহুত কিবা কিবি আছিল, যেহেতু আপনাদের নিশ্চয় দেখিছে যে বিজেপি সরকারে কিবা যা হেৰি করেছে আমি এইবিলাক কবলে নাযাও, কিন্তু উন্নয়নমূলক কাম যথেষ্ট করেছে। আর আমার রূপৈয়াট সমষ্টির বিধায়কগৰাকীয়ে তেখেতর তো উন্নয়ন আমি রূপৈয়াট সমষ্টিত কতো দেখা নাই। যত 2019 চনতে আধারশিলা স্থাপন করা এইটো হৈছে নগাঁও জেলা গড়কাপ্তানি বিভাগের জুড়িয়া হাতিপাড়া হৈ বেলতলি যোৱা পথ। পথচোৱা নির্মাণের বাবে সরকারে সিগনেচার আসনির অধীনত আবন্টন দিছিল কোটি কোটি টাকা। চাওক এই পথচোৱাৰ নির্মাণের নামত চলিছে কি, এই দৃশ্যলৈ মন করক। শিলগুটির নামত পেলাইছে মাটি। দিন আগতে সেন্সাস হয়েছিল, এই হওয়া নাই, এইটো তারিখে রাস্তাখন বনাই আছে, যদিও বনাই আছে তেনেহলে এনেকুৱা যিমান অকমান বনাইছে এই যিখিনি বনাই আছে সেইখিনি ভাঙি ভাঙি গৈ আছে। আর এইবিলাক কিমান টাটা দিছে, এইবিলাক বেয়া বেয়া, এইবিলাক তেনেকুৱা ভাল নহয়, সিমেন্টও তেনেকুৱা। এই কালি কেতিয়া গিট্টি আনিছে, গিট্টিবিলাকও তেনেকুৱা একদম বালি বালি চালি মাটি, দুনিয়াৰ হেৰি মামৰ চামৰ লগোৱাকে হেৰি এইবিলাক। এইবিলাক যদি দয়ালু মহোদয় যদি আমার রাস্তাখন যদি হেৰি কৰিছে তেনেহলে আমার এইটো আপত্তি যে এইটো রাস্তাখন ভালকে বনাব লাগে, আর এইটো চাই চিন্তি যাতে সরকার যাতে এইটো আমার এই কামখন যাতে ঠিকাদারে হেৰি আমার এমএলও যদি হেৰি করে তেনেহলে সিহঁতৰ কথা পাত্তাই নিদিয়ে, সিহঁতে দম দিয়ে পুরা হেৰি করে। এইটো আমি সরকারের তাত আশা করো যে আমার রাস্তাখন ভালকে হব লাগে, এইটো আমি সরকারের তাত আশা করি। কোনে দম দিয়ে? এই কন্ট্রাক্টর বিজেপির মানুষ হেৰি দম দিয়ে এইবিলাক। আমালোকৰ কথা হেৰি নহয়, আমালোকৰ গোটেই ৰাইজে এতিয়া চিঞৰ বাখৰ কৰি আছো, তথাপি সিহঁতে নিজে নিজে কামবিলাক হেৰি কৰি আছে, এনেকুৱা বেয়া কাম কৰি আছে। আমালোকৰ গোটেই ৰাইজে এতিয়া আমালোকে গৈ আছো, সিহঁতৰ কথাই হেৰি হেৰি নহয়নে। আৰু হেৰি ঠিকাদাৰবিলাকো নাহে, বেলেগ মানুহ পঠাই দিয়ে কামলা চামলা এইবিলাক, যেন তেন সিহঁতে লাং ভাং কৰি সিহঁতে কৰি থৈ গৈ আছে। সেইকাৰণে আমালোকৰ ৰাইজে এনেকুৱা হেৰি কৰি আছো যে এইটো ভালকৈ, আমালোকৰ বন্ধ কৰা নাই তথাপিও আমালোকে কৈ আছো যে এইটো বন্ধ হ'ব নালাগে, এইটো ভালকৈ ভালকৈ চাই চিন্তি এইটো কৰি দিয়া, আমালোকে বন্ধ কৰিব ইচ্ছা নকৰোঁ। কথা ক'লে আমি কওঁ হেৰি কওঁ, আমি বোলে হেৰিৰ মানুহ, আমি বিজেপিৰ মানুহ, তেনেকুৱা দলীয় হেৰি সিহঁতে হেৰি কৰে, দলীয় সিহঁতে দম দিয়ে। আমালোকে সেইটো দলীয় নহয়, আমালোকে এইটো হেৰি কৰিছে, চৰকাৰে যদি আমালোকক হেৰি কৰিছে তেনেহ'লে আমাৰ এই ৰাস্তাখন ভালকৈ চাব লাগে। আৰু কণ্ট্ৰেক্টাৰো নিয়া এই লেবাৰবিলাকক দি পেলাই, লেবাৰবিলাকে যেনেকুৱা সিহঁতে যেনেকুৱা পেলাই দিয়ে সেনেকুৱা তেনেকুৱা তেনেকুৱাই কৰি আছে, সিহঁতে কামৰ ফালে সিহঁতে হেৰি নকৰে, এই ঠিকাদাৰো নিয়া বিজেপি কৈ কোনে দম দিয়ে? এই বিজেপি হেৰি এই কণ্ট্ৰেক্টাৰৰ হেৰি কণ্ট্ৰেক্টাৰৰ মানুহবিলাক যে সিহঁতে দম দিয়ে, এই লেবাৰকেইটা এই ঠিকাদাৰ বা হেৰি সিহঁতে দম দিয়ে। ব্যবহাৰ কৰিছে অতি নিম্নমানৰ সামগ্ৰী, নিৰ্মাণ কাম চলি থকাৰ সময়ত ভাগি গৈছে সামগ্ৰীসমূহ, পৰ্যাপ্ত পৰিমাণৰ মাটি পেলোৱা নাই, ব্যৱহাৰ কৰা নাই পৰ্যাপ্ত পৰিমাণৰ ৰোলাৰ, নাই স্থানীয় বিধায়ক নুৰুল হুদাৰ কাণহাৰ, যাৰ বাবে নিৰ্মাণৰ পাছতেই জহি খহি যাব ধৰিছে পথচোৱা, যাৰ বাবে স্থানীয় বিধায়ক নুৰুল হুদাৰ ওপৰত খুব উজাৰে স্থানীয় ৰাইজে। এতিয়া প্ৰশ্ন হয়, ঠিকাদাৰৰ লগত বিভাগীয় বৰমূৰীয়াসকলৰ কিবা গোপন মিতিৰালি আছে নেকি, নহলে কাৰ ক্ষমতাত বলিয়ান হৈ ঠিকাদাৰে কৰি আহিছে এই নিম্নমানৰ কাম? স্থানীয় ৰাইজে পথচোৱা বিভাগীয় প্ৰাককলন অনুযায়ী নিৰ্মাণ কৰিবলৈ দাবী জনাইছে। জুৰিয়াৰ পৰা ৰেজাউল ইছলামৰ ৰিপৰ্ট, আৱালি টাইমছ। দুই এক জায়গাত কিবা রাস্তা পদূলি করেছে, এটা আপনাদের নিশ্চয় আপনাদের নিজে চাওক, আমার যখন ইয়ারপর বেলতলি হয়ে যে রাস্তা ওলাই গেছে দুরিয়ার এই রাস্তাখনের যে বগুড়াগুড়ি জেলা পরিষদর এলাকাধীন যিমানখিন রাস্তা আপনাদের তার তদন্ত করলে পাব, একদম নিম্নগামর সামগ্রী দিয়ে রাস্তাখন করে আছে। এই আমার বিধায়ক মহোদয়ের উন্নয়নের
প্রতিশ্রুতি আপনাদের নিজেই গিয়ে পেল রাস্তাটা অবজারভেশন করে আহক যে রাস্তাটা কি নিম্নমানের পর্যায়ের সামগ্রী দিয়ে রাস্তা কোন করে আছে কি দিন আগত আধারশিলা করেছিল করেছিল 2019 সনের জানুয়ারি আমার বগুড়াগুড়ি জেলা পরিষদর মানে অল্প আগত নিউজত পালো বগুড়াগুড়ি জেলা পরিষদে দুঃখ প্রকাশ করেছে যে বিধায়ক মহোদয়ক মহরিয়ে ক্রেপ নকরে এটা একটা দুঃখজনক কথা হয়েছে যদি এজন বিধায়কক মহরিয়ে ক্রেপ নকরে তেনে সেইজন বিধায়ক বিধায়ক হয়ে থাকার যোগ্যতা আছে নে আকো মানুষে কই আছে যে আকো টিকিট দি পেলায় তোক বিধায়ক বনায় পঠাবো তো বিধায়ক হয়ে পেলায় গিয়ে পেলায় কি করব এই মহরির ধমকি খাবো কারণে যদি তার শর্ট সাহস আছে তেও আহক রাইজক লগত লই এই যিমান সামগ্রী ইয়াত পঠাইছে ডিসিয়া ডিসিয়া নিয়ে দেখুক এই সামগ্রীবিলাক উভতাই পঠাক আর উন্নয়নের কাম ভালকে করক কেতিয়াতো আর তেক নকও বলে যে আপনার সময় নাই তেক টিকিট দিব না লাগে এটা যেহেতু তার কার্যকালেই গুল তা আমি অহা দিনবিলাকত এনেকুৱা বিধায়ক আমি নিবিচাৰোঁ।